খনন করলে কবরটাকে খনন করবার সঙ্গে সঙ্গে দেখতে ফেলে মরুদামায় শিশু বাচ্চা দুধ পান করিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার শোনাবেন কেনা জওয়ান যুবকেরা, ওই মরুদামায় খুন থেকে কবরের ভিতর থেকে শিশু বাচ্চাটাকে উপরে তুলে নিলে গে। আমার সোনা মানিকেরা জওয়ান যুবকেরা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাজ দরবারে একজন অসুস্থ সবল ব্যক্তি, সে তার একটা ছোট্ট কলিজা টুকরা সন্তান নিয়ে ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমর ফারুকের রাজ দরবারে হাজির। ওমর ফারুকের রাজ দরবারে যে বলে, ও জাফরাই আপনি একটু আমাকে কিছু ভিক্ষা দিন, আপনি কিছু আমাকে সাহায্য করুন, আপনি আমায় কিছু ভিক্ষা দিন, আপনি আমায় কিছু সাহায্য করুন। ওই সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আগন্তুক ভিক্ষুককে বলেছিলেন, ওগো ফালানা ব্যক্তি বলো না, তুমি তো সুস্থ সবল শরীরে, তুমি কেন এই জায়গাতে ভিক্ষা করে করে বেড়াও? তুমি যদি অপরের দুয়ারে দুয়ারে তুমি যদি চোর মজুরি খেটে খাও তাহলে তোমার সংসারটা সুস্থভাবে চলতে পারে, কিন্তু তা না করে তুমি কেন তোমার জন্মদাতা শিশুকে কাঁধে করে বহন করে কাঁধে করে বহন করে নিয়ে তুমি কেন এমন করে ভিক্ষা করে করে বেড়া? ও আমার সোনা মানিকেরা জওয়ান যুবকেরা, ওই সময় আগন্তুক ব্যক্তি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হুজুর আপনি আমায় প্রশ্ন করবে আর আমি আপনার, আমি আমার ভিতরের আসল রহস্যটা আপনার কাছে প্রকাশ করব, আপনার কাছে প্রকাশ করব, আপনার কাছে যে সংবাদটা পৌঁছাবে গোটা এলাকা ব্যাপী ওই সংবাদটা ছড়িয়ে পড়বে। ও আপনি আমায় প্রশ্ন করেছে গে, আপনি আমি সুস্থ সবল শরীরে তথাপি আমি কেন ভিক্ষা করে করে বেড়াই? ওগো ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আপনি আমার আরো প্রশ্ন করেছে, তুমি যদি অন্য জায়গায় মজদুরি খেটে খাও তোমার সংসারটা ভিক্ষা করার থেকে আরো স্বচ্ছ সালে জীবন যাপন করতে পারবে। ও ইসলাম জগতের দ্বিতীয় খলিফা আপনি আমাকে যে প্রশ্ন করেছে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি দীর্ঘদিন ধরে মানুষের দোয়ারে 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 যেয়ে ভিক্ষা করে 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 আপনার নারাজ দরবার পর্যন্ত আমি পৌঁছে এসেছি। তার একটাই মাত্র কারণ হলো আমার কাঁধে যে সন্তানটা দেখতে পাচ্ছে এই সন্তানটা হলো আমার জন্মদাতা সন্তান, এই সন্তানটা হলো আমার জন্মদাতা সন্তান, এই সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে আসে আমরা দুজনে সুখে শান্তিতে জীবন যাপন করছিলাম, এই সন্তানটা যখন আমার স্ত্রীর গর্ভে চলে আসে আমার স্ত্রী আমাকে বলে, ও প্রাণের স্বামী এতদিন আমরা দুজনা সংসার জীবন যাপন করছিলাম, এত রাত এতদিন ধরে আমরা দুজনা আমাদের সংসারে জীবন যাপন করে আসছিলাম, বর্তমান সময় এসে আল্লাহ আমার গর্ভে একটা সন্তান দিয়েছে, ওই সন্তানটা ছেলে কি বিয়ে ওটা আল্লাহ বিবাল হুম ভালো জানে। ও আপনার কাছে আমার দাবি আমাদের দুজনার ভিতরে যদি কোনোদিন খাওয়া হয় কোনোদিন খাওয়া হয় না সেটা আমাদের দুজনার ভিতরে সীমাবদ্ধতা থেকে যাবে, যখন একটা সন্তান প্রসব হবে ও যখন দুনিয়াতে এসে যাবে ও যখন কথা বলার শক্তি পেয়ে যাবে ওকে যখন খেতে না দেব আমাদের চোখের সামনে ওই অনাহারে থাকা শিশু চোখ
চোখের পানি আমাদের দুজনার সামনে ফেলবে, আমি ওই সন্তানের মা হয়ে কেমন করে এ কষ্ট আমি চোখে দেখব, আপনি ওই সন্তানের আব্বা হয়ে সন্তানের ক্ষুধা জ্বালা যন্ত্রণায় কাঁদাবে, আপনি কেমন করে ওটা সহ্য করবে, ওগো আমার প্রাণের সাবি, তাই আমাদের সংসারটাকে একটু সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আপনি অদূরে কোনো জায়গায় একটু কাজের সংস্থান করে আপনি কাজে চলে যান, আপনি সেখান থেকে কিছু অর্থ এনে আমাদের সংসারে মজুদ করে, ও আমিরুল মুমিনিন, ও ইসলাম জগতের দ্বিতীয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জাপানা, আমার আমার প্রাণের স্ত্রী আমাকে বলেছিল, ও আমার প্রাণের স্বামী, আমার আমার বিবি আমার কাছে দাবি করে যাও প্রাণের স্বামী, তুমি বিদেশে যেয়ে আমাদের কিছু অর্থ এনে আমাদের সংসারটাকে সচ্ছলতা ফিরে পাওয়ার চেষ্টা করো, অর্থ মজুদ করো, অর্থ যদি কিছু আমাদের কাছে মজুদ থাকে আমাদের সংসার চালাতে কষ্ট হবে না, ও আমিরুল মুমিনিন, আমি আমার বিবির কথাটাকে মেনে নিয়ে আমি আমার বিবির কাছে সম্মতি হয়ে আমি বিবিকে বলেছিলাম, ও আমার প্রাণের বিবি, তুমি আমায় ভালো উপদেশ দিয়েছো, আমি এতদিন একা ছিলাম, এখন আমি একজন সন্তানের পিতা হতে চলেছি, বিবি যাই চলে যাই বিদেশ থেকে কিছুর জন্য জুড়ি কেটে অর্থ তোমার কাছে আনার চেষ্টা করি, বিবি আমার কাছে দাবি করেছিল স্বামী, তুমি যখন আমার কাছ থেকে পিতা হয়ে যখন চলে যাবে তবে আমার পেটে যে গর্বে যে সন্তান আছে ওই সন্তানের কথাটা মনে করে তুমি একটু সকাল সকাল ঘরে দিয়ে ফিরবার চেষ্টা করবে, এই সন্তানটার দিকে খেয়াল করে দীর্ঘদিন বাইরে যেন কাটাবে না, সকাল সকাল একটু ফিরে আসার চেষ্টা করবে, ওই সময় আমি আমার বিবিকে বলেছিলাম, বিবি তোমার কোনো চিন্তা করার কারণ নেই, আল্লাহ তোমার গর্ভে যে সন্তান দিয়েছে ওই সন্তানটার দায়িত্ব স্বয়ং আল্লাহ হেফাজত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, কি বলেছেন বিবি বললেন গর্ভে যে সন্তান আছে এই সন্তানটার কথা মনে করে আপনি একটু সকাল সকাল ঘরে ফিরবার চেষ্টা করবেন, আর স্বামী উত্তর দিলেন বিবি তোমার সন্তানের চিন্তা করার কোনো দরকার নেই, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তানটা আল্লাহ হেফাজত করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ, বিদেশে চলে গেলেন স্বামী, সন্তান প্রসবের সময় হলো গ্রামবাসী জানাজা নামাজ সমাদা করে ওই মহিলাটাকে কবরস্থ করলেন, কবরস্থ করার পরে বেশ একটা সময় ব্যয় হলো, সেই আগ ফালানা ব্যক্তি যিনি বিদেশে গিয়েছেন স্ত্রী আর গর্ভের সন্তান দেখে উনি ফিরে চলে আসলেন, এসে দেখেন ঘরটা শূন্য হয়ে পড়ে আছে, ঘরে আলো বাতি দেওয়ার লোক নাই, মনটা মলিন, রাতের অন্ধকারে ঘরের ভিতরে একা একা ঘুমের ঘরে ঢলে পড়লেন, ও আমার সোনা মানিকেরা জামান ঝুমুকেরা, ফালানা ব্যক্তি নিজের ঘরে ঘুমের ঘরে ঢলে পড়লে, ঘুমের ভিতরে কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরে উনি স্বপ্নে দেখছে, উনি স্বপ্নে দেখছে, উনি স্বপ্ন দেখছে তার স্ত্রী এবং সন্তান তারা উভয়ে কবরের ভিতরে, উভয়ে তারা কবরের ভিতরে, সন্তানটা সে তার
মায়ের বুকের স্থান পান করিতেছে। ও আমার সোনা মানিকের জওয়ান যুবকেরা, নিজের সন্তান সেটা মুর্দা মায়ের স্থান টুক 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 করে পান করিতেছে। স্বপ্নটাকে তিনি দেখে আরো ভেঙে পড়েছে, নিজের বিবিকে এনতে গেলে সময় তার দাফন কাফনের সময় বিবিকে চোখে দেখতে পেল না, দাফন কাফনটা কিভাবে হলো সেটাও তিনি বুঝতে পারল না। সকাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে বলল, আমার বিবির কবরটা কোথায়, আমাকে ওইখানে নিয়ে চলো। পাড়া প্রতিবেশীদের সঙ্গে তিনি নিজের সঙ্গে কথাটা বললে উনি নাচার হয়ে গেল, না না না, তারা সেই পিরিয়ডে জানতে কবর করা তো চাইছিল না, কবর করা জায়গ নাই বাবা, কিন্তু উনি যখন কবর করার জন্য মনস্থ হলে, তিনি যখন কবর করবেন এটাকে তিনি নাচার হয়ে গেলে, কারণ বশত কবরটাকে খনন করলে, কবরটাকে খনন করবার সঙ্গে সঙ্গে দেখতে ফেলে মরুদা মায়ের শিশু বাচ্চা দুধ পান করিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, ওই মরুদা মায়ের কোল থেকে কবরের ভিতর থেকে শিশু বাচ্চাটাকে উপরে তুলে নিলে, উপরে আনার পরে ওই বাচ্চাটা সে তার আব্বার কাঁধে চড়ে চড়ে জীবন যাপন করিতে লাগে। মরা মায়ের বাচ্চা কবরের ভিতরে জিন্দা, কিন্তু সেই জিন্দা বাচ্চাটাকে কবর থেকে উপরে উঠিয়ে নিলেন, স্বাভাবিকভাবে মাকে সেই অবস্থায় কবরের আতালি দিয়ে দিলেন। আতালি দিয়ে দেওয়ার পরে ওই ব্যক্তিটা হাজির। হুজুর, আমার এই তথ্যটা বাস্তব না অবাস্তব এটা আপনি যদি পরীক্ষা করতে চান, আমার বাড়িতে যেয়ে শুনে আসতে পারেন। ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমি আমার এই সন্তানটাকে আপনাদের আপনাকে দেখাবার জন্য ভিক্ষা করতে করতে এই পর্যন্ত এসেছি। আমি এতদূর বলার উদ্দেশ্য হলো এটাই, মেয়েদের বা যে কেউ প্রত্যেকেই যদি আল্লাহর উপরে তাওয়াক্কাল করি, আল্লাহ তাকে হেফাজত করে না করে না। ওই ব্যক্তিটার উদ্দেশ্য হলো বাদশা যাহা পানা, আমার বিবি যখন আমাকে বলেছিল আমার পেটে যে সন্তানটা আছে এই সন্তানের কথা মনে করে আপনি একটু সকাল সকাল বাড়ি ফিরবেন, আমি আমার বিবিকে আল্লাহর উপরে তাওয়াক্কাল করিনি, আমি আমার সন্তানটাকে আল্লাহর উপরে তাওয়াক্কাল করেছিলাম, কবরের ভিতরেও আল্লাহ আমার বাচ্চাটাকে হেফাজত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, আমার আপনার নবী দীন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কেমন সম্মানে সম্মানিত করেছে, আল্লাহ পাক কেমন মর্যাদা দিয়েছে, তামাম নবী আম্বিয়া আলাইহিম সালামদের সম্মান মর্যাদা যদি দাঁড়ি পাল্লা আর এক পাশে রেখে দাঁড়ায়, আমাদের নবী নূর নবী দয়াল নবী রহমাতুল লিল আলামিনের সম্মান মর্যাদা যদি দাঁড়ি পাল্লার অপর পাশে রেখে দেওয়া হয়, আমাদের নবী সম্মান মর্যাদার পাল্লাটা ভারী হয়ে যাবে। পাল্লায় রেখে দেওয়া হয় আমাদের নবী সম্মানের পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন না সুবহান। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, শুধু তাই নয় আমাদের নবী
নবীর সম্মান মর্যাদা আল্লাহ পাক কত গুণে বৃদ্ধি করেছে, একটু টালি করলে বুঝতে পারবে। আমাদের আদি পিতা নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক নিজ কুদরতে হাতে বানিয়েছে, নিজ কুদরতে হাতে বানিয়েছে। আর আমাদের নবী নূর নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন কে আল্লাহ তিনি দানার নূর দানা বানিয়েছে। পার্থক্য হলো এতটুকু, নবী আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক পৃথিবীর আবজব দিয়ে আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম কে নিজ কুদরতে হাতে তাকে সৃষ্টি করেছিলেন, তৈয়ার করেছিলেন। আর আমাদের নবী নূর নবী দয়ার নবী রহমাতুল্লিল আলামিন কে আল্লাহ পাক তাহার কুদরতি নূর দ্বারা সৃষ্টি করেছে। মাটির দাম বেশি না আল্লাহ পাকের নূরের জ্যোতির দাম বেশি? জি জি। ও আমার শরণে গেরা জওয়ান যুবকেরা, শুধু তাই নয় নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক 900 বছর হায়াতে রেখেছিলেন। এই 900 বছরে আল্লাহ পাকের নবী নূহ আলাইহিস 1400 বছরের ভিতরে 900 বছর কালেমা দাওয়া দিয়ে মানুষের সংখ্যা অল্প গোটা কয়েক দাঁড়িয়ে গেল, নবী নূহ আলাইহিস সালাম ওদের প্রতিও সন্তুষ্ট হয়ে মনোক্ষুণ্ণ হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এরা আমাকে নবী বলে মেনে নেবে না, এরা আপনাকে আগ বলে স্বীকার করে নেবেন আল্লাহ, এরা আপনাকে আগ বলে মেনে নেবেন আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ পাক বরং এরা আমার উপরে নানা কলা কৌশল করার চেষ্টা করে, আমাকে জালে মেরে দেওয়ার চেষ্টা করে। ও রব্বুল আলামিন আল্লাহ এরা সরাসরি আপনার শত্রুতা করে আল্লাহ, এদের প্রতি আপনি আসমানি আযাব আসমানি গজব দিয়ে এদেরকে শায়েস্তা করে দেন। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামে দোয়া কে আল্লাহ কবুল করে নিলে আসমানি আযাব জমিনি আযাব দিয়ে ওই সমস্ত ব্যক্তিদের কে আল্লাহ প্লাবিত করে ধ্বংস করে দিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আযাব গজবের মাঝখান থেকে নবী নূহ আলাইহিস সালামে ইমা উপরে যারা কলেমা পড়ে মুসলমান হয়েছিল, আল্লাহর প্রতি যারা ইমান এনেছিল, ওই সমস্ত ইমানওয়ালা ব্যক্তিদের হেফাজতের জন্য আল্লাহ পাক কিস্তির ব্যবস্থা করে দিয়েছিলেন। ওদেরকে কিস্তির উপরে আরোহণ করিয়ে আল্লাহ ওদের জীবনটা হেফাজত করিয়েছিলেন। ও আমার সোনাবাণী কেনা জওয়ান যুবকেরা, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত উম্মাতিদের জন্য আল্লাহ এমন একটা ফেসিলিটি দিলে এই নবীর উম্মাত উম্মাতিদের প্রতি আল্লাহ আসমানি আযাব জমিনি গজ, আসমানি আযাব জমিনি গজ, আসমানি গজ জমিনি গজ দিয়ে তোমাদের উম্মাহ তোমরা দিদিগোকে আল্লাহ কখনো ধ্বংস করাবেন না, বরং আল্লাহ পাক ওই সমস্ত উম্মাহ তোমরা দিদিগোকে দিগের জন্য আমার নবীর ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী আল্লাহর কাছে অঙ্গীকারবদ্ধ করিয়ে নিয়েছিলে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি নবী পৃথিবীর জমিন থেকে বিদায় 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 হয়ে যাব আল্লাহ, আমার উম্মত গুনাহগার খাতাকার বদকার সিয়াকার আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতিদে কে দায়িত্ব নেবে, আল্লাহ এদের উপায় কি হবে,
আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমায় নবীকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের দোস্ত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মত উম্মাদীদের জন্য চিন্তা করবে, এটা দামাই মেহেরবান আল্লাহ অগ্রিম জেনে গিয়েছে, তাই আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়ে বলে দিয়েছে, আমার হাবিব যদি উম্মতের জন্য কোনো চিন্তা করে আমার হাবিবকে জানিয়ে দেবে, বলে দেবে আমার হাবিবের উম্মত উম্মাদীদের দায়িত্বটা আমি আল্লাহ আমি নিজে নিয়ে নিলাম। আমাদের দায়িত্ব কার হাতে? আল্লাহ জিম্মাদার। বলুন না সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক মুজিজা দিলে কিস্তিটা পানির উপরে ভাসাবার জন্য, আল্লাহ নবী নূহ আলাইহিস সালামের জন্য ওটা হলো একটা মুজিজা, কিন্তু ওই মুজিজা কি আল্লাহ আমায় নবীর উপরে দিয়েছিল? একটু মাথা ঠান্ডা করে বুঝবার চেষ্টা করু, আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে তিনি নদীর কিনারা দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছিলেন, আর নদীর কিনারা দাবি করলে, আপনি যে জামানার নবী বলে দাবি করে, আপনি যে আখিরি জামানার নবী বলে দাবি করে, আপনার কাছে আমার একটা দাবি, এই যে নদীর অপর কিনারা একটা মোটা পাথরের চাই দেখা যায়, মোটা পাথরের গোটা দেখা যায়, আপনার কাছে আমার দাবি, আপনি যদি নবী হয়ে থাকে ওই পাথরের চাখানাটা, ওই পাথরের গোটাটা পানির উপর দিয়ে ভাসিয়ে আপনি এপারে এনে আমাকে দেখিয়ে দেন, তাহলে আমি আপনাকে নবী বলে মেনে নেব। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, আবু জাহেলের বেটা আকরামা, আমার নবীর কাছে যেই না দাবি করলে ওইনি অবস্থায় আমার নবী ওইখানে দাঁড়িয়ে যেয়ে আল্লাহর কাছে হুকুম, আল্লাহর কাছে সাহায্য চেয়ে ওই পাথরের চাই কানাকে হুকুম করলে, ওরে পাথরের চাই, ওরে পাথরের টুকরা, আল্লাহর হুকুমে তুমি নদীর উপর দিয়ে ভেসে পানিতে ডুবে ডুবে এসো না, পানিতে ডুবে ডুবে তুমি এসো না, পানির উপর দিয়ে ভেসে তুমি আমার কাছে চলে এসো। ও সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, আমার নবী ইশারা করতে দেরি, ওই পাথরের চাকখানা পানির উপর দিয়ে ভেসে এপারে এসে আমার নবীকে সালাম দিয়েছিলে। পাথর আমার নবীকে সালাম দিতে পারে? দিতে পারে? অবাস্তব নাকি না বাস্তব? হ্যাঁ না বলে পাথর? আল্লাহ রাসূল নিজেই বলছেন, গাছ ও পাথরকে দেখে আমি রাসূল ওই সমস্ত পাথর ও গাছকে দেখে চিনতে পারি যারা আমি রাসূলুল্লাহ আমার চলার পথে ওরা আমাকে সালাম জানাতো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বললেন কোরআন শরীফের ভিতরে, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টি জীব পাঠিয়েছেন প্রত্যেক সৃষ্টি জীব আল্লাহ পাকের হামদ প্রশংসায় তারা অটোমেটিক রবস্ত হয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বললে
ওই সমস্ত পাথর ও গাছগুলোকে দেখে আমি রাসূলুল্লাহ ওদেরকে দেখে আমি চিনতে পারি জানতে পারি যে সমস্ত গাছ ও পাথর গুলো আমার চলার পথে ওরা আমাকে সালাম দিত আল্লাহ নবী বলে মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলে আল্লাহ নবী আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলে মসজিদে নববীটা রসুল যখন তৈয়ার করলে ওই মসজিদে নববীর প্রথম স্তরে তিনি পাকা মেম্বার করতে পারেন না গাছের একটা থাক গাছ কেটে একটা খেজুর গাছ কেটে ওটাকে রোপণ করে উহার গায়ে ঠেসে দিয়ে নবী আমার জুমার দিনের খুতবা দিতেন সাহাবায়ে কেরামদের সঙ্গে ও আমার সোনামণি কেনা জওয়ান যুবকেরা রসুল আমার মক্কা থেকে হিজরত করে যখন মদিনা শরীফে চলে গেলে জন্মভূমির মায়া মমতায় নবী আমার সদা সর্বদা সর্বক্ষণের জন্য তার মনটা কাঁদে আল্লাহ আমার জন্মভূমি ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছি আল্লাহ নবী আমার বারে বারে মক্কার দিকে তাকা আল্লাহ এই তাকানোটা নবীকে দীর্ঘদিন তাকাবার পরে আল্লাহ আমার নবীর চাওয়া পাওয়াকে আল্লাহ কবুল করে নিলে ও সোনামণি কেনা জওয়ান যুবকেরা আমার নবীর চাওয়া পাওয়াটা ছিল আল্লাহ যে এতদিন যাব জীবন যাপন করে এসেছি যেখানে কাবায় আমি এতদিন যাব জীবন যাপন করে এসেছি আল্লাহ আজকে ওইখানে কাবা থেকে আমি ছিটল হয়ে জীবন যাপন করি আল্লাহ আমি মসজিদে নববীতে প্রথম স্তরে নবী আমার বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নবী আমার নামাজগুলো আদা করতে আল্লাহ পাক আমার নবীর চাওয়া পাওয়াকে বুঝতে পেরে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে কেবলা পরিবর্তন করে আল্লাহ পাকের খানায় কাবা কেবলা হিসাবে কবুল করে দিলে হাবিবুল্লাহি জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক হুকুম করলেন কিবলাটাকে যখন পরিবর্তন করলেন আমার নবী বাইতুল মুকাদ্দাসকে পরিবর্তন করে আল্লাহ পাকের খানায় কাবাকে যখন কিবলা বানালে মেম্বারটাও পরিবর্তন করতে হয়েছে মেম্বার পরিবর্তন করতে খেজুর গাছের তাম্বার সঙ্গে আমার নবীর সম্পর্কটা আলাদা হয়ে গেল খেজুর গাছের তাম্বার গায়ে ঠেস লাগিয়ে নবী আর খুতবা দিতে পারেন না ও সোনামণি কেনা জওয়ান যুবকেরা ওই খেজুর গাছের নামটা হাদিসের ভাষায় এসেছে উস্তুনে হান্নানা আমার নবী যখন কেবলা পরিবর্তন হয়ে গেল মেম্বারটা পরিবর্তন করে নবী আবার খুতবা দিতে শুরু করে মসজিদে নববী শরীফের ভিতরে গুনগুন 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 করে একটা কচি বাচ্চার নাই কান্নার আমার নবী কর্ণ গোচর হলো আমার নবী সমস্ত কাজ গুলো সমাধা করে ওই উস্তরে হান্নানার নিকুটে যে দেখে এই কান্নাটা আমার কোন সাহাবাদের কান্না নয় এই কান্নাটা বাইরের কোন দুনিয়ার কোন মানুষের কান্না নয় ওই কান্নাটা হলো খেজুর গাছ কেটে হাফ করে কিছু অংশ মসজিদে নববীর ভিতরে রোপণ করে আমার নবী উহার গায়ে ঠেস দিয়ে খুতবা পাঠ করতেন বাবা ওই খুতবা পাঠদানে যখন আলাদা হয়ে গেল মেম্বার যখন পরিবর্তন হয়ে গেল বাবা ওই সময় আমার নবীর বিরহে ওই উস্তনে হান্নানা তিনি এমন রোনা জানি করতে লাগলেন করন্দন করতে লাগলেন হাদিসের ভাষায় এসেছে
কচি বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদছিল আমার নবী যেই না উস্তুরে নানার নিকুটি দিয়ে ওহার মাথায় কচি বাচ্চা আমার নাই যখন হাতটা ভুলাই দিলে হাত ভুলাবার সঙ্গে সঙ্গে উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গেল আরো ধরে বলে গা কেটে হাফ পজিশন কাটলে জান থাকে কি বলেন আপনাদের জান থাকে না কিন্তু তবুও রাসূলুল্লাহ নিজে হাতে যেটাকে রোপণ করে মেম্বার বানিয়েছিলেন ওই গাছটা তখনো পর্যন্ত তরু তাজা ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর আলাদা হয়ে যাওয়ার কারণে সংস্পর্শ থেকে রাসূল যখন আলাদা হয়ে গেলেন রাসূলুল্লাহকে পাওয়ার আশায় ওই উস্তুনে হান্নানা এত কান্নাকাটি করছিলেন রাসূল ওই কান্নার আওয়াজটাকে পরীক্ষা করতে করতে খেজুর গাছের থাম্বাটাই কানছেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন সত্য না মিথ্যা সত্য না মিথ্যা আল্লাহ নিজেই বলছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু পৃথিবীতে আল্লাহ যত সৃষ্টিজীব পাঠিয়েছেন প্রত্যেকের তসবিহ এবং তাহলিল আল্লাহ পাক নিজে শ্রবণ করেন জোরে বলুন সুবহানাল্লাহ আমাদের ভিতরে যাদের কান আছে তারা শুনতে পায় যাদের কান নেই তারা শুনতে পায় না নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন কিসের মাধ্যমে কথা বলেন হ্যাঁ না জি জি কি গাছ খাজুর গাছ আমি ও সাবজেক্টের দিকে যাব না তবে এতটুকুই জানবেন খাজুর গাছ কি জবান খুলে কথা বলার শক্তি আছে কি বলেন হ্যাঁ না বলেন কিন্তু নবী মুসা আলাইহিস সালাম খাজুর গাছকে মাধ্যম করে সমস্ত আল্লাহর সঙ্গে প্রয়োজন মিটাতেন জোরে বলে আরো জোরে বলে নারাই থাকবে নারাই থাকবে ওম্মাদির মায়ায় নবী কাঁদেন যারে যান ওম্মাদির মায়ায় নবী কাঁদেন যারে যান মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গোনাগার নূরের নবী মারহাবা জানের নবী মারহাবা প্রাণের নবী মারহাবা 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 নবীজি আমার উম্মতের মায়ায় নবী কাঁদেন যারে যার আল্লাহুম্মা কে উদ্দেশ্য করে নিয়ে নবী আবার বলেন এই মাহফিলটা আল্লাহ পাকে নবীর প্রাণ প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী পাকের শানের মাহফিল নবী পাকের সিরাতের মজলিসে যারা কায়েম করবে আল কিয়ামতের মাশারের ময়দান আল্লাহ পাক ওই সমস্ত উম্মাত উম্মাতিদের সঙ্গে করে না নিয়ে আমি আবু বকর আল্লাহ পাকে দয়ার জান্নাতে যাব না যে আবু বকরের পাওয়ারটা আল্লাহ পাকের কাছে এত গুণে বৃদ্ধি করে দিয়েছিলেন আল্লাহ আল্লাহ নবী বলে কিয়ামতের মাশারের ময়দানে আল্লাহ পাকের শহীদ দরবারে সর্বপ্রথম যে ব্যক্তিটা আল্লাহ পাকের কাছে পাঠাবে ওই ব্যক্তিটা অন্য কেউ নন তিনি হলেন আমার আপনার নবীর প্রাণ প্রিয়
সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সর্বপ্রথম আল্লাহ পাকের সাথে আল্লাহ পাকের কাজে পাঠাবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আবু বকর, তুমি আমাকে সন্তুষ্ট করবার জন্য, খুশি করবার জন্য তুমি আমার কাছে কি নিয়ে এসেছো? ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, জীবনে কিছু আমল আপনার কাছে নিয়ে আসতে পারিনি, আমল বাদ তেমন কিছু করতে পারিনি আল্লাহ, তবে আপনার হাবিব আমাদের নবী নূর নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন আমার কাছে দীন ইসলামের জন্য সাহায্য চেয়েছিল আল্লাহ, আপনার দীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আপনার হাবিব আমার কাছে যা চেয়েছিল আল্লাহ, আমার ঘরে যা ছিল আপনার দীন ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি আবু বকর সব আপনার হাবিবের কদমে ঢেলে দিলাম। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, ও আবু বকর, তোমার বিবাহ বাচ্চার জন্য কত ডুবু রেখে এসেছো? আল্লাহ পাকের ওই সময় আবু বকর বলবে, ও রহমতময় মেহেরবান আল্লাহ পাক, আমার ঘরেতে আমার বাণীতে আমি আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। ও আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, ইসলাম জগতের দ্বিতীয় খলিফা হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তিনিও এই নবী দিবা সম্পর্কে বলেছে, আমার নবী শানে জানা সিরাতের মজলিস কায়েম করবে, এই সিরাতের মজলিসে একটা টাকা হলেও যারা দান করবে সাহায্য করবে, আমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমস্ত ব্যক্তিদেরকে না নিয়ে গে কাল কিয়ামতের মাশরের ময়দানে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব না। টাকা যত পারেন শুধুই দেবেন, অর্থ যত পারেন তত দেবেন। আজ মাহফিলে বসার কথা বললে আমরা কেউ বসতে রাজি নই। আমার ভাই বাবাজিরা, এ মাহফিলে আপনারা যারা বসে আছেন, আমি জানি আপনার নবী প্রেমিক মানুষ, নবী আনা মজলিসে বসেছেন। এই মাহফিলে আপনারা যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ আপনাদের লাভ হবে। ঘাট বুঝে যদি সঠিক তথ্যটা উপলব্ধ করে যদি আবেগে যদি একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এ তসবিহগুলো যদি পড়তে পারে, তাহলে জানবেন আমার আপনার প্রত্যেকের জন্য আল্লাহ রাসূল বলেন, এই ধরনের মাহফিলে যারা বসেন আল্লাহ তাদের প্রতি দয়া করে সগীরা গুনাহগুলো এমনি মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। আলোচনা ভালো লাগছে না, ঘুরি অন্যদিকে নিয়ে যাব, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমার ভাই বাবাজিরা, এই মজলিসটা হলো আমার নবীর শানের মাহফিল। আমি আয়াতটাও রেখেছিলাম রাসূলুল্লাহর শানে, হাদিসটাও রেখেছি রাসূলুল্লাহর দলকে উদ্দেশ্য করে। আমি আপনাদের ভূমিকার প্রারম্ভে, এত দূর আমি এসে পৌঁছেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই মাসের ১২ই রবিউল আউয়াল শুভেচ্ছা দিয়ে আল্লাহ আমাদের নবীকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। আগে ভূমিকা স্বরূপ যেমন আপনাদের মাঝে বলেছিলাম, নবী আম্বিয়া আলাইহিমুস সালামরাও তার আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন, আল্লাহ আমাদেরকে নবী না করে
আমাদের যদি আখিরি নবীর উম্মত করতে আমাদের জীবনটা ধন্য হতো, তাহলে এ নবীর উম্মতের পাওয়ার ক্ষমতা আল্লাহর কাছে অনেক অনেক গুণে মূল্য। সেই জন্য আমরা একেবারেই সরাসরি বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হয়ে সেই নবীর মাহফিলে বসেছি, আমাদের লস হবে না লাভ হবে? সেই নবীর জীবন আদর্শের কথা আমাদের শোনার দরকার আছে না নেই? এখন অধিকাংশ জায়গায় আমি দেখেছি মাহফিলে লোক সংখ্যা অনেক কম, খাবার টাইমে লোক সংখ্যা বেশি পাওয়া যায়, আর একটা জায়গায় লোক সংখ্যা বেশি পাওয়া যায়। যে জায়গাটা হলো একটু গজল যদি গায় কেউ তাহলে মানুষ কিছু অধিকটাও মেতে থাকে। বর্তমান সময়ে এসে আসল জিনিসটাকে দূরে রেখে নকলের দিকটাই মানুষ বেশি বেশি ধরার চেষ্টা করছে। এটা কখনোই এ নিয়ত করে জলসা মাহফিলে বসা আসা আদৌ ভালো নয়। তবে এতটুকুই জানবেন, এই মাহফিল এই মজলিসটা পুরো এক মাস হবে, শুধু বারেই রবিউল আউয়াল নবীর সিরাতের মজলিস হয় না, সময় সাপেক্ষে মানুষ পুরো বছরটা সারা বছরটাও ধরে এখন বর্তমান সময়ে এই নবীর শানের মাহফিল মানুষ কায়েম করেন। নবী প্রেমিক, নবীর মায়া মমতা ভালোবাসা আমাদের যার অন্তরে থাকবে না সে কি রসুল্লাহর দলে কোনোদিন উঠতে পারবে কি বলেন? রসুল্লাহর মায়া মমতা অন্তরে রাখতে গেলে, ভালোবাসা রাখতে গেলে রসুল্লাহর করতে বলা কাজ আমাদের প্রত্যেকের দায়িত্ব সেটাকে পালন করা, নিষেধকৃত কাজকে বর্জন করা। তাহলে তো ওই মানুষটাই প্রকৃত নবী ভালোবাসার দাবিদার হবেন, ঠিক না ভুল? শুধু দুহাত তুলে সাক্ষী দেব আমি নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, এটা কখনো ভালোবাসার পরিচয় হয় না, এটা কখনো প্রকৃত ভালোবাসার পরিচয় দেওয়া হবে না। রসুলকে ভালোবাসতে গেলে রসুলুল্লাহর করতে বলা কাজগুলোকে করা আর নিষেধ করা কাজগুলোকে বর্জন করা, তাহলে তো ওই ব্যক্তিটাই তো প্রকৃত ভালোবাসার দাবিদারের তালিকায় তিনি আসতে পারেন। আর তা যদি না করে শুধু খামাখা যাওয়া আসা ছাড়া আর কিছুই নয়। রসুলকে আপনি কেন ভালোবাসবেন না, এরও একটা তত্ত্ব আপনাদের কাছে দিই। রসুলকে ভালো না বেশি অন্য কাউকে যদি ভালোবাসার চেষ্টা করি, বাঁচার আমাদের লাইন নেই, বাঁচতে আমরা পারবো না। আপনি যেখানেই থাকেন না কেন, একেবারে জন্ম থেকে শুরু করে আর কবরে যাওয়া পর্যন্ত, এক মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের এক মুহূর্ত পর্যন্ত রসুলুল্লাহর যদি ভালোবাসার পরিচয় না দেন, রসুল ছাড়া আপনারা কেউ বাঁচতে পারবেন না। আমাদের মায়েরা এখন সুবিধা হয়ে গিয়েছে, আগে মায়েদেরকে হসপিটালে নিয়ে যেয়ে সন্তান প্রসব করাতে হতো না, তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করেই থাকতেন, আল্লাহর উপরে ভরসা করেই থাকতেন, আল্লাহ আপনি আমার গর্ভে সন্তান দিয়েছেন, আল্লাহ এর দায়িত্ব আল্লাহ আপনি নেন, আপনি একে হেফাজত করেন। আগের মায়েরা নিজের গর্ভের সন্তানটাকে সমস্ত প্রকার তার কাজকর্ম ওঠা বসা সব আল্লাহর উপরে সওবত করতেন, তাওয়াক্কাল করতেন। এই জন্য আল্লাহ তাদের ঘরে বসে তাদের সম্মান ইজ্জত অটুট রেখে আল্লাহ তাদের মুখে হাসি ফোটাতেন। জোরে বলে, আরো জোরে বলে, এখনকার মেয়েরা ওরা সন্তান গর্ভে আসলে আল্লাহর উপরে তাওয়াক্কাল তো দূরের কথা, ওদের প্রথম নম্বর শর্ত হলো আমরা নার্সিংহোমে যে হসপিটালে যে আগে কার্ড তৈরি করে আসি, ডাক্তার বাবুরা আমাদের একটা ডেট দেবে, ওই ডেট আসার আগে নার্সিংহোমে যেয়ে আমরা আমাদের কাজ কমপ্লিট করে আসব। কেউ হাসে আর কেউ কাঁদে, আল্লাহ বলে তুই আমার উপরে ভরসা করিস নে, ওদের ভিতরে কাউকে কাঁদাবো আর কাউকে হাসাবো, ঠিক 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 না ভুল?
নার্সিংহোমে কি কারণে যান? সন্তান প্রসবের উদ্দেশ্যে। বারবার সন্তান প্রসব করে, সন্তান ইন্তেকাল করে, বারবার মেয়ে হয় ছেলে হয়, ছেলে হলে একটা জ্বালা, মেয়ে হলেও নারীদের জ্বালা, এরা ঠিক না ভুল? কিন্তু তারা সমস্ত রকম আল্লাহকে অ্যাভয়েড করে নিজের আলাদা একটা জগৎ তৈরি করবার লক্ষ্যে, সন্তানের মুখে হাসি ফোটাবার লক্ষ্যে, ওরা সরাসরি নার্সিং হোমে যেয়ে নিজেদের অঙ্গ প্রত্যঙ্গকে বিকলঙ্গ করে, ইজ্জতকে অপইজ্জতকে বেউজ্জতি করে, মান সম্মানকে অপমানের জায়গায় দাঁড় করিয়ে জগৎ তৈরি করবার চেষ্টা করে। আল্লাহ বলে, দাঁড়া, তোর সমস্ত আশা ভরসা সব আমার কাছেই মজুদ, আমি যদি তোর আশা পূরণ করি তাহলে তোর আশা পূরণ হবে, আর আমি যদি তোর আশা পূরণ না করি পৃথিবীর কোনো নার্সিং নাই, কোনো ডাক্তার নাই তোর আশাকে পূরণ করতে পারে, ঠিক না ভুল?